নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের কয়লারঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর উপর নির্মাণ করা হচ্ছে তৃতীয় শীতলক্ষ্যা সেতু। ইতিমধ্যে সেতুর অনেকখানি দৃশ্যমান হয়েছে। 2017 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে 2018 সালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শীতলক্ষ্যা সেতু নির্মাণ প্রকল্পের পাইলিং কাজের উদ্বোধন করেন। 1309 মিটার দৈর্ঘ্যের সেতুটির ব্যয় ধরা হয়েছে প্রায় 450 কোটি টাকা। এই তৃতীয় শীতলক্ষ্যা সেতুটি নির্মাণ শেষ হলে নারায়ণগঞ্জ সদর ও বন্দর উপজেলার মানুষ যোগাযোগ করতে পারবে ঠিকভাবে। তবে সেতুটি নির্মাণে দেখা গেছে ধীরগতি। অনেকদিন যাবৎ নির্মাণ কাজ চলছে সেতুটির। প্রথম দিকে সেতুটির নির্মাণ কাজ ভালোভাবে চলমান ছিল, তবে এখন বিভিন্ন কারণে সেতুটি নির্মাণ কাজে অনেকটা ধীরগতি দেখা গেছে। সাব্বির ইসলাম চয়ন, NAN TV, নারায়ণগঞ্জ।